তিনটি করে শ, নাই শট, খুব জোরে পেশাব ছিল, দারুণ গোল, দারুণ গোল, গোলকিপার বলের কাছে চলে গেছিল দীপঙ্কর। 1-0 হুগলি প্রথম শটের প্রথম গোল পেল। এবার হাওড়ার শট, কবিত কোটাল শট করছেন। এই কোটাল, এই সারনেমটা আমরা এখন ভীষণ পরিচিত ফুটবল মহলে প্রীতমের জন্য, প্রীতম কোটাল ইন্ডিয়ার অন্যতম ফুটবলার। কবিজিৎ শট করছেন, বল চলে গেল মাঠের পায়ে। সুতরাং মানসিকভাবে এক কদম পিছিয়ে গেল হাওড়া, তারা প্রথম শটে গোল পেল না। সমীর শট দিতে এসছে, খুব ভাইটাল শট, দীপঙ্কর হাজরা গোলকিপার প্রস্তুত, বৈদ্যবাটি দুটি শটে দুটি গোল, জাস্ট নাম্বার 10 হাওড়া টিম। শট করছে সুরজিৎ, আই শট, এক্সেলেন্ট গোল, মাটি আসা, মাটি কামড়ে বল যেমন যায় সীমানার বাইরে ঠিক সেইভাবে শট করেছিলেন মল্লিক। শুভাশিস স্যার মারতে আসছে, খুব ভয়টা শট, শুভাশিস ইস্ট বেঙ্গলের খেলার অভিজ্ঞতা আছে, শুভাশিস রায়চৌধুরী, এই শটটা আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার ফাইনাল শট, আর ফিরে আসার জায়গা যদি গোলকিপার যাই হোক সেভাবে পরে আসছে। গোলকিপারের অসাধারণ, অসাধারণ অসাধারণ, ইস্টবেঙ্গল খেলা প্লেয়ার মিস করলো, সন্দীপ অসাধারণ গোল, অসাধারণ গোল, দারুণ, একটা করে হবে না টস হবে, একটা হবে না, আচ্ছা সরাসরি টস হবে, ভাগ্যলক্ষ্মী কাদের ঘরে প্রবেশ করে, হাওড়া না বৈদ্যবাটি, ক্যাপ্টেন প্লিজ হাওড়া, ক্যাপ্টেন প্লিজ হুগলি, ওকে ওকে, কারোর গায়ে লাগো, পায়ে লাগো, কেউ আগে ধরবে না, ভিডিও হচ্ছে, যেটা বেশি অংশ দেখা যাবে সেটাই ফাইনাল। হাওড়া চলে গেল পরবর্তী রাউন্ডে, ভাগ্যলক্ষ্মী হাওড়ার সঙ্গে